আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কী থাকছে আজকে আমাদের নিউজ হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে গাড়িপ্রেমীদের জন্য নিশান আনছে নতুন ডিজাইনের ব্ল্যাড গ্লিডার কার নিশান অন্য সকল গাড়ি প্রস্তুতকারী কোম্পানির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে এবার বাজারে আনতে যাচ্ছে যুগান্তকারী ডিজাইনের ট্র্যাপিজোইডাল ব্ল্যাড গ্লিডার কার ট্রপিজাইডাল ব্ল্যাড গ্লিডার কার্ডটি অসাধারণ কেবলমাত্র এই ডিজাইনের কারণেই নয় এতে রয়েছে অতি উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক ইঞ্জিন এবং আধুনিক ব্যবস্থাপনা এর স্বল্প ইঞ্জিন একই শক্তি ব্যবহার করা অন্যান্য ইঞ্জিন থেকে অনেক বেশি ক্ষমতা রাখে এর ব্যাটারি এবং ইঞ্জিন এমন জায়গায় রাখা আছে যা এর ওজনকে অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছে এদিকে ট্রপিজইডাল ব্লেড গ্লিডার এর ডিজাইন করা হয়েছে চলার সময় যেন এটি বাতাসকে কেটে সামনে দ্রুত এগিয়ে যেতে পারে এর চাকায় থাকা মোটর গাড়ির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম প্রযুক্তি এবং এটি পরিবেশ বান্ধব নিশান তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আমাদের কাছে অনেকগুলো ইলেকট্রিক গাড়ি তৈরির ডিজাইন এবং ধারণা ছিল এর মাঝে নিশান ব্লেড গ্লিডার সবচেয়ে যুগান্তকারী আমরা আশা করছি খুব তাড়াতাড়ি বিশ্বের প্রধান বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে পারব নিশান তার সদ্য বাজারে আসতে যাওয়া গাড়ি ব্ল্যাড গ্লিডার নিয়ে অত্যন্ত আশাবাদী কারণ এর ডিজাইন এবং দক্ষতা গ্রাহকদের মাঝে নিশানের বিষয়ে নতুন সারা ফেলতে পারবে বলে মনে করছেন নিশানের ট্রপিজইডাল ব্ল্যাড গ্লিডার গাড়িটি ডিজাইনের দিক দিয়ে নিঃসন্দেহে তরুণদের আকৃষ্ট করতে সক্ষম হবে বর্তমানে ভবিষ্যতের অটোমোবাইলের যে পরিবর্তন আসবে সেই বিষয়ে মাথায় রেখে সকল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিজ নিজ গাড়ির ডিজাইন করছে সেই ধারাবাহিকতায় নিশানের এই নতুন ট্রপিজয়েডাল ব্ল্যাড গ্লিডার সত্যি প্রশংসার দাবি রাখে নিশান জানিয়েছে জাপানের টোকিওতে এই মাসে হতে যাওয়া টোকিও মোটর শোতে তাদের ট্রপিজয়েডাল ব্ল্যাড গ্লিডার উপস্থাপন করার পরিকল্পনা আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ